ভালোবাসা কখনো ভাঙবে না, ভালোবাসা পুরো চিরস্থায়ী হবে। আজকে এমন একটা উপচার আমি দেখাবো যার মাধ্যমে অতীব সহজেই আপনি আপনার ভালোবাসাকে চিরস্থায়ী করতে পারবেন। অর্থাৎ এটা 6 মাস, 1 বছর বা 2 মাস ভালোবাসা থাকার পরে অনেক সময় ভালোবাসাটা নষ্ট হয়ে যায়। আজকে আমাদের যে উপচার হবে, যেটা আমি দেখাবো আপনাদের, সেটা কিন্তু চিরস্থায়ী ভালোবাসা। চিরস্থায়ী মানে হচ্ছে যে এটা কিন্তু স্থায়ী, স্টেবেল, এটা কিন্তু স্টেবেল, অর্থাৎ ক্যাজুয়াল ভালোবাসা হবে না। যে ভালোবাসাটা ক্ষণস্থায়ী সেটাকে আমরা বলবো ক্যাজুয়াল। তো এটা যেহেতু চিরস্থায়ী, কখনো নষ্ট হয় না, সেই জন্যে এটা আপনারা সহজে করতেও পারবেন এবং ভালোবাসাটাকে সারাটা জীবন নিজের বশে রাখতে পারবেন। তাকে দিয়ে আপনি যা খুশি তাই করাতে পারেন, যেমন খুশি তেমন করাতে পারেন। হয়তো আপনি যাকে ভালোবাসেন তার বাড়ির সামনে আপনি থাকেন না, আপনি অনেক দূরে থাকেন, এমনকি আপনি বিদেশেও থাকেন, অসুবিধা নেই, পারবেন। সেখানে বসেই যদি আপনার নিষ্ঠা ভক্তি থাকে ঈশ্বরের উপরে, আপনি সেখানে বসেও কিন্তু কাজটা করতে পারবেন, তার জন্য কোনো অসুবিধা নেই। ভালোবাসার মধ্যে আমাদের বিশ্বাসটাও খুব জরুরি, ভালোবাসার মধ্যে সততাটাও কিন্তু একটা জরুরি। কারণ আমি যাকে ভালোবাসবো তার প্রতি পদক্ষেপে যদি আমার সন্দেহ জাগে, তাহলে বুঝবেন সেই সম্পর্কের আয়ু কিন্তু কমে আসছে, সম্পর্কের আয়ুটা কমে আসছে, অর্থাৎ সম্পর্কটা আর বেশি দিনের জন্য বেঁচে নেই। তো সম্পর্ক, যে কোনো ভালোবাসার সম্পর্ক, যে কোনো রিলেশনশিপ, সবসময় মনে রাখবেন বিশ্বাস, বিশ্বাসটা অত্যন্ত জরুরি। কিন্তু এই বিশ্বাসেও কিন্তু অনেকে কিন্তু দাগ লাগিয়ে দেয়, অর্থাৎ সে আপনার বিশ্বাসটাকে নিয়ে অনেক সময় ছিনিমিনি খেলে। অর্থাৎ এখন ভালোবাসছে কিন্তু 2 দিন পরে দেখছেন আপনাকে ছেড়ে দিয়ে, বা আপনার সাথে আছে ওই না থাকার মতন, আবার অন্য একজনের সাথেও আছে, মানে যাকে বলা হয় 2 নৌকায় পা দিয়ে চলা। তো আমরা যদি 2 নৌকায় পা দিয়ে নদীতে চলাচল শুরু করি, তাহলে বুঝতেই পারছেন পা তো আমাদের স্লিপ খাবেই। তো এই ব্যাপারটা কিন্তু ঘটে, অনেকে করছে এখন বর্তমানে। সেই জন্য আপনাদেরকে, আমার অ্যাকচুয়ালি উদ্দেশ্য আছে আপনাদেরকে সতর্ক করে দেওয়া, যারা ভালোবাসা করেন, যারা ভালোবাসার মধ্যে আছেন, তাদেরকে জাস্ট সতর্ক করে দেওয়া। আপনাদেরকে নজর রাখতে হবে, আপনি যাকে ভালোবাসেন তাকে পুরোপুরি বিশ্বাসের উপরে ছেড়ে দিলেও হবে না, তার দিকে একটু নজরও রাখবেন, তাকে মাঝে মাঝে একটু পরীক্ষা করবেন, সে কি শুধু আপনার সাথেও আছে নাকি অন্য কারুর সাথেও আছে, বা সে কতটা আপনাকে ভালোবাসে, সে কি সত্যি আপনাকে ভালোবাসে, না লোক দেখানো ভালোবাসা, নাকি আপনার সামনে এসে আপনার মনটাকে জয় করার মতন দুটো একটা কথা। অর্থাৎ এই জিনিসগুলোও কিন্তু একটু জাস্টিফাই করে নিতে হবে আপনাদেরকে, কারণ ভালোবাসা যদি মন থেকে না আসে, হৃদয় থেকে না আসে, সেই ভালোবাসাও জানবেন চিরস্থায়ী হয় না। আজকে চিরস্থায়ী ভালোবাসা করার জন্যে, যাতে তার মন থেকে আর হৃদয় থেকে প্রকৃত ভালোবাসাটা চলে আসে, সেই উপচারটা আমি দেখাবো। দেখুন এখানে, দাঁড়ান আমি আগে একটু বলে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি এখানে একটা সুন্দর একটা ছোট মন্ত্র লিখেছি, খুব কার্যকরী একটা মন্ত্র, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। ওম ঐং হুং তারা ফট সুহা, ওম ঐং হুং তারা ফট সুহা, দেখতে পাচ্ছেন মন্ত্রটা, ওম ঐং, ওম ঐং হুং তারা ফট সুহা। এখানে একটা মন্ত্র আছে, এটা হচ্ছে মা তারার কামনা সিদ্ধ ভালোবাসার মন্ত্র, কামনা সিদ্ধ ভালোবাসার মন্ত্র। অর্থাৎ এই মন্ত্র আপনাকে জপ করতে হবে। তার আগে একটু বলি, আশা করি সবাই একটু দেখে নিন, দরকার হলে একটা আপনাদের একটা যে কোনো একটা কাগজে একটু লিখে রাখুন মন্ত্রটা। ওম ঐং, এটা ওম ঐং হুং তারা ফট, ফ ফ, এটা কিন্তু ফ ফট সুহা,
ওম ঐং হুং তারা ফট সুহা। এবার দেখুন, এখানে আমি একটা বিস্কুট দেখিয়েছি, আপনার এই কাজটা করতে যে কোনো একটা বিস্কুট লাগবে। আপনি যে কোনো একটা বিস্কুট, যে বিস্কুট আপনারা বাড়িতে খান সেই বিস্কুটটাও দিতে পারেন, বা দোকান থেকে আপনি কিনতে পারেন। আমি এমনি একটা বিস্কুট দেখিয়েছি, তো আপনার যে কোনো একটা বিস্কিট লাগবে, আপনি চায়ের সাথে যে বিস্কুটটা খান সেই বিস্কুটও পারবেন। মোট কথা একটা বিস্কুট হলেই হবে। এই কাজটা করতে একটা জিনিস লাগবে, উপাদান লাগবে, সেটা হচ্ছে একটা বিস্কুট। আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এই মন্ত্রটা, এই বিস্কুটটা ধরে এই মন্ত্রটা আপনাকে বারোবার জপ সিদ্ধ করতে হবে। বারোবার বারোবার জপ সিদ্ধ করলে জানবেন এই মন্ত্রের কিন্তু প্রাণ প্রতিষ্ঠা হবে। বারোবার জপ সিদ্ধ করলে এই মন্ত্রের যেহেতু প্রাণ প্রতিষ্ঠা হবে, তো স্বাভাবিকভাবে আপনি অতীব সহজে, দেখুন বিস্কুট রাখছি, মাছি চলে আসছে, লক্ষ্য করুন খুব ভালো করে, দেখছেন ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন একটা মাছি, তার মানে যেখানে খাবার আছে সেখানে মাছি আসে, তা এটাই তো আমরা দেখতে পাই সাধারণভাবে। দেখুন এই যে দেখুন এটা মাছি, দেখুন আপনারাও দেখে নিন একটু, মানে এটা হচ্ছে যেন একটা নিয়ম হয়ে গেছে। যাই হোক, ওম ঐং হুং তারা ফট সোয়া, এই মন্ত্রটা আপনি বিস্কুটটা হাতে ধরে বারবার জপ করবেন। আর এই বিস্কুট ধরার সাথে সাথে যদি কোনো মাছি বা কোনো প্রাণী, মানে কোনো পোকামাকড় ছোটোখাটো আসে, তাতে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ দেখুন, এই বিস্কুটটা কিন্তু আপনাকে প্রাণীকেই খেতে দিতে হবে, অর্থাৎ কুকুর, বিড়াল, এই কোনো পাখি, অন্য কোনো পাখি, শালিক পাখি, চড়ুই পাখি বা কোনো এই মাছি টাছি, মাছিরা তো এমনি জাস্ট বসে যদি খেতে পাই। আপনার এই বিস্কুটটা অবশ্যই পশু পাখিকে খাওয়াতে হবে, কারণ এটা একটা প্রসাদ হয়ে গেছে। আপনি মা তারার এই মন্ত্রটা জপ করছেন বারবার, বারবার জপ করে তার চিন্তাটা করছেন, মানে যাকে আপনি ভালোবাসেন তার মুখের ছবির কথা আপনি চিন্তা করছেন, মুখমণ্ডলের কথা চিন্তা করছেন, এবং মা তারা, মা তারার কাছে আপনি মনে মনে প্রার্থনা করছেন যে মা আমার ভালোবাসা যাতে আমি ফিরে পাই, সে যাতে দিন রাত আমার কথা চিন্তা করে, সে যাতে সারাটা জীবন আমার হয়ে থাকে চিরস্থায়ী হিসাবে, তুমি সেটা একটু করে দাও। মায়ের কাছে সন্তানরা কীরকমভাবে আবদার করে, এইভাবেই তো আবদার করে। মায়ের সাথে তো আমরা আপনি আপনি করে কথা বলি না, একদম কাছের, তার জন্য তুমি বলেই বলি। তো মা তুমি একটু করে দাও, তা আপনিও ঠিক মা তারাকে যখন ডাকবেন ঠিক এইভাবেই ডাকবেন, ওম ঐং হুম তারা ফট সোয়া, 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 এইভাবে বারবার জপ করবেন। আমার চার পাঁচবার বলা হয়ে গেল, আপনারা বারবার জপ করে বিস্কুটটা হাতে নিয়ে আর মা তারাকে বলবেন যে আমার এই ছোট্ট প্রসাদ হিসাবে তুমি গ্রহণ করো, ব্যাস আমার এই ছোট্ট প্রসাদ, ঠিক আছে? কারণ দেখুন মাকে তো আপনি যেহেতু ডাকছেন, তো আমি তুমি স্বীকার করো এবং আমি এই প্রসাদটাকে, এই বিস্কুটটাকে কুকুর হোক বিড়াল হোক আমি এদেরকে দিচ্ছি। জানবেন সবসময় সকল দেবতা কিন্তু খুশি হয় যখন আমরা কোনো পশু পাখি বিড়াল কুকুরদের কিছু দিই, এটা সবসময় জানবেন। তাই তাদেরকে কোনো কিছু খেতে এমনি আপনি মানে অন্য সময়ও দেবেন, এমনিই দেবেন, কারণ ছাড়াই দেবেন, এতে আপনি ভালো থাকবেন। আমি আগেও বলেছি জানবেন এতে অনেক গ্রহ দোষও কেটে যায়, এবং ঈশ্বরেরা তো সবসময় আমাদের করে ভীষণ খুশি হয়, খুব আপ্লুত থাকে, কারণ আপনি একটা জীবকে সেবা করছেন, আপনি একটা কুকুরকে খেতে দিচ্ছেন, এর থেকে তো বড় পাওনার কিছু হতে পারে না। আপনি একটা বিড়ালকে অন্নদান করছেন, একটা পশু পাখি খেতে দিচ্ছেন। দেখুন অনেক দেখবেন মানুষ থাকে যারা রাস্তার কুকুর বিড়ালকে এমনি খেতে দেয়, নিজের পকেট থেকেই কিন্তু দেয়, কিন্তু জানবেন তারা কিন্তু ভালো থাকে। হয়তো তার 10-20 টাকা খরচা হয় এতে, কিন্তু আমার মনে হয় এর থেকে কয়েক হাজার গুণ সে পায়, কিন্তু সে কিন্তু পাওয়ার জন্য দেয় না, সে নিজের খুশির জন্য দেয়, কারণ এটা আমাদের একটা পুণ্য, এটা আমরা বিশ্বাস করি, পুণ্য পুণ্যই হয় এতে আমাদের। যাই হোক, তো আপনারা মা তারার নাম করে এই বিস্কুটটা আপনার ভালোবাসার নাম করে, তবে মন্ত্রটা বারবার জপ করার সাথে সাথে আপনার যাকে ভালোবাসেন তার নামটাও নেবেন, নিয়ে এই বিস্কিটটা কিন্তু আপনি কোনো পশু পাখিকে আপনি দিয়ে দেবেন এই বিস্কুট। তবে একটু খেয়াল রাখবেন এই বিস্কুটটা যেন খায় ওরা, সে কুকুর হোক বিড়াল হোক, চেষ্টা করবেন যদি অবশিষ্ট কোনো অংশ থাকে তবুও কুকুরকে দিয়ে দেবেন যাতে ওরা খায় এই বিস্কুটটা। যদি আর যদি হালকা কিছু সামান্য কিছু পড়ে থাকে তাতে কোনো অসুবিধা নেই, ভয় পাওয়ার কিছু নেই।
আপনি এইভাবে এইভাবে টানা এইভাবে টানা 12 দিন আপনি প্রতিদিন 12 বার করে জপ করবেন মন্ত্রটা, আর একটা করে বিস্কুট আপনি দেবেন। টানা 12 দিন জপ করবেন, আর প্রতিদিন আপনি যে কোনো সময় জপ করতে পারবেন, এর জন্য কোনো বাচক নেই, যে কোনো দিনেই কাজটা করতে পারবেন, তবে টানা 12 দিন আপনাকে করতে হবে। আর কুকুর হোক বিড়াল হোক, কুকুরকে খাওয়ালে সব থেকে বেশি ভালো হয়, তো আপনি কুকুরকেই খেতে দেবেন রোজ একটা করে বিস্কুট, যে কোনো সময়, সকাল সন্ধ্যা রাতে যখন আপনার সুবিধা। রাস্তার ধারে অনেক কুকুর পাওয়া যায়, আপনি যেখানে থাকেন দেখবেন একটা বিস্কুট আপনি দিলে টুক করে কুকুরটা খেয়ে নেবে। যাই হোক, এটা করুন, আশা করি এতে কিন্তু আপনার মিস হবে না ভালোবাসাটা, কাজ পাবেন। ধন্যবাদ।